আমরা এই মুহূর্তে চলে এসেছি মালদহ শহরের কুতুবপুর নয়াগ্রাম হিমালয় সঙ্ঘে। এবছর হিমালয় সঙ্ঘের পুজো 73 বর্ষ। এই 73 বর্ষ তাদের পুজোর বিশেষ আকর্ষণ প্রকৃতির আর্তনাদ। তাদের এই পুজোর থিমের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃতির বিভিন্ন বিষয়বস্তু। আমাদের চারিপাশে গাছপালা, পশু পাখি, যে সমস্ত বাস্তুতন্ত্র রয়েছে সেই বাস্তুতন্ত্রকে তুলে ধরা হয়েছে তাদের থিমের মাধ্যমে। এই থিমের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের চারদিক। মণ্ডপ সজ্জার বিশেষ আকর্ষণ বিভিন্ন গাছের শুকনো ডাল দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপের ভেতরের অংশ। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, সুন্দর করে সেই শুকনো গাছের ডালের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে পাখির বাসা। সেই পাখির বাসা এবং পাখি এই সমস্তর মাধ্যমে এই যে তুলে ধরা হয়েছে প্রকৃতির যে বিভিন্ন ধীরে ধীরে ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এই বিশ্ব উষ্ণায়নের জেরে যে সমস্ত সমস্যা হচ্ছে বা মানুষে আস্তে আস্তে আমরা পাখি পশু পাখি এই সমস্ত হারিয়ে ফেলছি, সে সমস্ত বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সামঞ্জস্য রেখে কিন্তু সেভাবে প্রতিমাও তৈরি করা হয়েছে। আমরা কথা বলবো এই পুজো কমিটির যারা সদস্য রয়েছেন তাদের সাথে, তারা কি ধরনের এই কেন এই তাদের চিন্তাভাবনা এবং এই চিন্তাভাবনার মাধ্যমে তারা কি তুলে ধরতে চেয়েছেন সমস্ত কিছুটাই আমরা তাদের কাছে শুনব। এখানে দেখতেই পাচ্ছি আমরা মণ্ডপের ভেতরে তুলে ধরা হয়েছে পাখির বাসা এবং সেই পাখির বাসার মধ্যে পাখির ছানা এবং এইভাবে তারা সুন্দর লাইট এর সাথে সামঞ্জস্য রেখে তৈরি করেছে এই সমস্ত কিছু। আমরা কথা বলবো এই পুজো কমিটির যারা সদস্য রয়েছে তাদের সাথে কথা বলে নেব। আমরা এবছর আপনাদের পুজো কত বছর, পুজোর থিম কী আপনাদের? আমাদের আমরা প্রথমেই জানাই পশ্চিমবঙ্গবাসীকে আমাদের শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইল। আমাদের এবছরের হিমালয় সঙ্গে থিম হচ্ছে প্রকৃতির আরতি, অর্থাৎ প্রকৃতির আর্তনাদ। আমরা জানি বিগত 1 বছর আগে যে করোনার থাবা আমাদের গোটা ভারতবর্ষকে যেভাবে অক্সিজেনের জন্য মানুষের বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, এই বৃক্ষকে কাটার জন্যই এই অক্সিজেনের অভাব হয়েছে এবং করোনার আতঙ্ক মহামারী থেকে আমরা রক্ষা পাইনি, অনেক বহু মানুষের প্রাণ গেছে। তাই পরিবেশের প্রত্যেকটা নাগরিককে সচেতন রাখার জন্য যে বৃক্ষ গাছের কাছ থেকেই আমরা অক্সিজেন পাই, এই অক্সিজেন আমরা গ্রহণ করি, হ্যাঁ, তার যে গাছের যে আমাদের প্রচুর প্রয়োজন এবং বৃক্ষরোপণের যে প্রয়োজন, এতে প্রত্যেকে গাছ লাগাক, তার পারিপার্শ্বিক পরিবেশে প্রচুর পরিমাণে গাছ লাগাক যাতে আমাদের অক্সিজেনের ঘাটতি তার না হয়। এর উপরে বাজেট কত আপনাদের? আমাদের পুজোর বাজেট এবার 7 লাখ। কী আশা করছেন? আশা করছি যে মানুষকে, আমরা কিছু আশা করছি না, আমরা চাচ্ছি মানুষকে সচেতন করতে, জনসাধারণকে সচেতন করতে। আমরা কথা বললাম পুজো উদ্যোক্তাদের সাথে, তাদের এই থিমের চিন্তাভাবনা একটাই কারণ, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। সেই বার্তাকে প্রধান আকর্ষণ করেই এবার তাদের এই পুজোর থিম এবং এই পুজোর থিমের পাশাপাশি পুজোর যে মন্দির রয়েছে এবং যে দেবী রয়েছে সেই দেবী দশভূজারও কিন্তু সমস্ত আকর্ষণ রয়েছে প্রকৃতির ওপরে। পদ্মফুলের উপর আমরা দেখতে পাচ্ছি, পদ্মফুলের উপরে কিন্তু এখানে দেবী দুর্গাকে বসানো হয়েছে এবং এখানে দেবী দুর্গাকে একজন প্রকৃতির দেবী হিসাবে কিন্তু এখানে চিহ্নিত করা হয়েছে। কারণ এই বিশ্বাস থেকে এটা করা হয়েছে যে দেবী দুর্গাই একমাত্র পারবেন এই মহা বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে। প্রতি বছর নিত্য নতুন থিমের চিন্তাভাবনায় পুজোর আকর্ষণ হিমালয় সঙ্ঘের খামতি রাখেনি এবছরেও। এবছরও তাদের নিত্য নতুন চিন্তাধারার মাধ্যমে তুলে ধরেছেন নতুন এক থিম। উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষকে সচেতন করা। মালদহ থেকে হরসিদ্ধ সিংহ, নিউজ 18 লোকাল।